तो बंधुरा आजकेर वीडियोते आमरा देखबो बांग्लादेशेर सेरा दुई कपल टिकटकार माने बउ जामाई टिकटक स्टार दीप अफिसियल एवं लाभ ब्राइट्स एई दुई जुटिर मध्ये कोन जुटी सेरा एवं आरो जानबो एई चारजनेर आसल नाम कि आर तादेर सबथेके भाइरल होवा वीडियो छिलो कोनटी ताहले चलुन शुरू करी। कोका कोला खेले किन्तु बाबा होवार सम्भावना कमे जाबे। तो बंधुरा प्रथमे आमरा जानबो लाभ ब्राइट सम्पर्के। टिकटके बांग्लादेशेर प्रथम एवं एकमात्र जुटी छिलो एरा दुजन। तादेर वीडियोगुला अनेक रोमांटिक हय। बुझी ना तोमाके एत भालोबासी केन, ताबिज टाबिज करछो नाकि? এবং একটা সময় তাদের ধারে কাছেও কোনো জুটি ছিল না। তবে এখন অনেকেই টিকটক করে এবং অনেক কাপল টিকটকার রয়েছে। তো যাই হোক, এই দুজনের নাম হলো রাসেল এবং লিমা। বেবি আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি ডায়মন্ডের রিংও আনতে পারি। সত্যি? তাদের টিকটক অ্যাকাউন্টের নাম লাভ ব্রাইটস। তাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা 5.1 মিলিয়ন এবং তাদের সবগুলা ভিডিওতে এখন পর্যন্ত লাভ রিয়েক্ট করেছে 161 মিলিয়ন প্লাস। তো যাই হোক, তাদের সব থেকে ভাইরাল ভিডিও ছিল এটি। তো বন্ধুরা, আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে দীপ অফিসিয়াল। তাদের টিকটক আইডিতে আরও একটি নাম দেওয়া আছে মামা ভাগ্নি, যদিও তারা স্বামী স্ত্রী আর তারা দুজনেই হিন্দু ধর্মের। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। কারণ সন্তানকে সে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে নিশ্চিন্তে রেখে গেলেও স্বামীকে কখনোই সেই ভাবির কাছে একলা রেখে যাবে না। এই জুটি বর্তমানে সকলের কাছে খুবই জনপ্রিয় একটি জুটি। তাদের রোমান্টিক ভিডিওগুলো প্রায় সকলের কাছে বেশ ভালো লাগে। খেয়াল রেখো প্রিয়, আকাশের সব তারাগুলি গুনতে গিয়ে চারটাকে না হারিয়ে ফেলো। তারা খুব অল্প সময়ে টিকটকে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে তাদের টিকটক অ্যাকাউন্টে খুব অল্প সময়ে 5.4 মিলিয়ন ফলোয়ার হয়ে যায় এবং তাদের অ্যাকাউন্টে সব থেকে ভাইরাল ভিডিও ছিল এটি। তো বন্ধুরা, এদের দুজনের মধ্যে একজনের নাম হলো দীপ পাল আর তার স্ত্রীর নাম কি তা আমরা জানতে পারিনি, কারণ তিনি তার স্ত্রীর নাম কাউকে জানাননি বা সেটা তিনি কোনো কারণে লুকিয়ে রেখেছেন। তো যাই হোক বন্ধুরা, এই দুই জুটির মধ্যে আপনার পছন্দের জুটি কোনটি এবং কোন জুটির ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।